অলৌকিক গল্প, লালসার গল্প, ভালোবাসার গল্প হচ্ছে গুনিন। গিয়াসউদ্দিন সেলিম একটি ছোট গল্প যেটা হাসান আজিজুল হকের লেখা, যেটা 1964 সালে সম্ভবত লেখা হয়েছিল, এবং যে গল্প অলৌকিকতাকে কোথাও স্পষ্ট করেছিল, অর্থাৎ এই গল্পটা কোথাও গিয়ে অলৌকিকতাকে সাপোর্ট করেছে বলেই আমার মনে হয়। খুব ছোট একটি গল্প, কিন্তু সেই গল্পকে মুভিতে যখন গিয়াসউদ্দিন সেলিম একটা চিত্রনাট্যে পরিবেশন করেছেন, সেই মূল গল্পের মধ্যে কিন্তু দর্শককে দ্বিমুখ করতে বাধ্য করে। এই অলৌকিকতার মোড়কে কি কিছু লুকিয়ে রয়েছে? গিয়াসউদ্দিন সেলিমের পরিচালনায় গুনিন এই মুভিটা 11ই মার্চ বাংলাদেশে প্রেক্ষাগৃহে রিলিজ করেছিল, এবং কিছুদিনের মধ্যেই ওটিটিতেও এটা চলে আসে, অর্থাৎ 24শে মার্চ চরকির ওটিটি প্ল্যাটফর্মে এটা রিলিজ করে গেছে। তো এই মুভিটা দেখার পর দর্শক দুরকমভাবে ভাববে, একটা অলৌকিকভাবে, একটা বৈজ্ঞানিকভাবে, অর্থাৎ এটাকে সাইকোলজিক্যালি ভাবা যায়, আবার সুপার ন্যাচারালিও ভাবা যায়। কিন্তু মূল গল্পটা আমি আগেও বলেছি যে কোথাও গিয়ে অলৌকিকতার ছাপ এর মধ্যে স্পষ্ট ছিল, এবং তৎকালীন যুগের গ্রামের বিভিন্ন লোকমুখে শুনে সম্ভবত এই গল্পটাকে লেখা হয়েছিল বলে আমার মনে হয়, যেখানে বিশেষ কিছু ব্যাখ্যা দেওয়া হয়নি এবং চরিত্রগুলো বেশি কিছু তাদের ডিটেলস ছিল না। যেরকম ছোট গল্পে হয়, 10 পাতার ছোট গল্পে খুব বেশি ডিটেলস অবশ্যই থাকবে না। মূল গল্পে চরিত্রগুলো খুবই রহস্যময় ছিল এবং তাদের ডায়লগও খুব কম ছিল, মূল ঘটনার উপরেই জোরটা ছিল। তো এই মুভিতে ডিরেক্টর নিজের মতো করে কিছু জিনিস অ্যাডিশন করেছেন, আর তার জন্য ছবিটা প্রায় 1 ঘন্টা 58 মিনিট দৈর্ঘ্যের হয়েছে। এর মধ্যে কিছু গানও অ্যাড করা হয়েছে, তার সঙ্গে কিছু চরিত্র অ্যাড করা হয়েছে। তো এখানে যেটা আমার প্রথম পজিটিভ লেগেছে সেটা হচ্ছে গ্রামের পরিবেশটা দারুণভাবে দেখানো হয়েছে, এবং এই গ্রামে কোনো বৈদ্যুতিক সংযোগ নেই, হারিকেনের আলো জ্বলছে বা মোমবাতির আলো জ্বলছে, যে একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করা হয়েছে, তার সঙ্গে যে ব্যাকগ্রাউন্ডে সাউন্ড এফেক্টগুলো দেওয়া হয়েছে সেটা দারুণ লাগে। আর যেটা বৃষ্টির রাতে যে সমস্ত দৃশ্যগুলো দেখানো হয়েছে সেটা খুব ভালোভাবে শ্যুট করা হয়েছে, অর্থাৎ এর সিনেমাটোগ্রাফি, ব্যাকগ্রাউন্ড মিউজিক, সাউন্ড এফেক্টস এগুলো দুর্দান্ত। আর অ্যাম্বিয়েন্সটা, শস্য শ্যামলা যে পরিবেশ, গ্রামের পরিবেশ, শহর থেকে দূরে একটা স্নিগ্ধতা, সেটা চোখে পড়ে। এমনকি নদী, নালা, খালবিল, সেখানে নৌকো যাচ্ছে, লোকেরা কাজ করছে, ঢেঁকিতে ধান ভাঙছে, এই সমস্ত জিনিসগুলো অনেকদিন পর আবার পর্দায় ফুটে উঠেছে খুব সুন্দরভাবে, যেটা বেশ ভালো লাগে। এবারে যদি গল্পটাকে আমি ছোট করে বলি, তাহলে এখানে একজন গুনিন গ্রামের এক সাইডে বাস করতেন, তাকে গ্রামের লোকেরাই সরিয়ে রেখেছে, কারণ সে তুকতাক জানে, নানান রকম জাদু মন্ত্র এগুলো জানে। তো এই গুনিন গ্রামের এক সাইডে থেকে ঝাড়ফুঁক করে। একদিন বর্ষার রাতে তার হঠাৎ মনে হয় তিনি মারা যাবেন, তিনি তার 3 নাতিকে ডেকে পাঠান। এই নাতি, 3 যে নাতি ছিল তার মধ্যে একজন বিবাহিত ছিল, বাকি 2জন বিবাহিত ছিল না, এবং এই বাকি যে অবিবাহিত 2 ভাই তাদের সঙ্গে রাবেয়া বলে একটি মেয়ের এক ফুল দো মালি এরকম একটা কেস চলছিল। তো সেই রাত্রে তাদেরকে গুনিন বলে যে তিনি তাদেরকে একটি মন্ত্র শিখিয়ে দেবেন, কিন্তু মন্ত্র শেখানোর আগে ঘটে যায় একটা দুর্ঘটনা, আর তারপরে এই 3 ভাইয়ের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। কীভাবে হয়ে ওঠে সেটা আপনারা এই মুভিতে দেখতে পাবেন। ছবির লেন্থ একটু বেশি বলে আমার মনে হয়েছে, মানে আর্ট এবং কমার্শিয়াল এই দুটোর মিক্সচারে ছবি তৈরি হয়েছে, অনেক অ্যাকশন রিয়াকশন রয়েছে, যেরকম বললাম ঢেঁকিতে ধান ভাঙা, কাজ টাজ করা, যেগুলো ডায়লগ কিন্তু খুব একটা বেশি নেই, সবারই ডায়লগ খুব কম, চরিত্রগুলো যে খুব ডিটেলে লেখা হয়েছে তাও নয়, তাদের সম্পর্কে সেই রহস্যটা রয়েই যায়, প্রত্যেকটা চরিত্র সম্পর্কে রহস্য রয়ে যায়, এমনভাবেই সেটাকে দেখানো হয়েছে, অনেক চরিত্রের নামও বলা হয়নি এরকমও রয়েছে। তো চরিত্রগুলো যারা চরিত্রায়নে রয়েছেন, সেখানে যে গুনিনের চরিত্রে রয়েছেন আজাদ, আবুল কালাম, 3 ভাইয়ের চরিত্রে যথাক্রমে বড় ভাই, মেজ ভাই এবং ছোট ভাই হিসাবে আইরিস, জাকের, মোস্তাফা, মানোয়ার আর শরীফুল রাজ, আর রাবেয়ার চরিত্রে রয়েছেন পরিমণি। তো এরা নিজেদের রোলকে ঠিকঠাক পালন করেছেন, কিন্তু চরিত্রগুলোকেই যদি আপনি দেখেন তাহলে এখানে পজিটিভ কে নেগেটিভ কে, সেটাই আমরা লাস্ট অব্দি একটা দ্বন্দ্বে চলে যাই যে কে পজিটিভ কে নেগেটিভ। এখানে গল্পটাকে ফোকাস করে জিনিসটা করা হয়েছে, ঘটনাটাকে কিন্তু এখানে ফোকাস করে করা হয়েছে। এছাড়া এই মুভির যে মিউজিক এবং গান আছে সেটা বেশ ভালো লাগে, লোকগীতিকে এখানে রাখা হয়েছে এবং সেটা শুনতে খুবই ভালো লাগে, আধুনিক ইনস্ট্রুমেন্টের ব্যবহার খুব একটা নেই। এবং চিত্রনাট্যের কথা যদি বলি, আমি আগেই বললাম যে এটা দর্শককে
দুরকমভাবে ভাবাতে সাহায্য করে এবং প্রচুর কোশ্চেন ছুড়ে দেওয়া হয়েছে দর্শকদের দিকে, দর্শককে ভাবানো হয়েছে এই মুভিটার দ্বারা। অবশ্য এটা ডিরেক্টরের ক্রেডিটও বটে, আবার অনেকের কাছে এই সমস্ত মুভি একটু বিরক্তিকর লাগে যে শেষ অবধি সব কিছু ক্লিয়ার হলো না, এটা ওপেন এন্ডেড হিসাবে রেখে দেওয়া হলো। তো পার্সোনালি এই মুভিটা আমার জাস্ট আমি বলবো ভালো লেগেছে, আপনারা একবার অবশ্যই দেখুন মুভিটা। গা ছমছমে একটা পরিবেশ সৃষ্টি করে যে গল্পটাকে বলা হয়েছে সেটা বেশ ভালো লাগে দেখতে। এবার বন্ধুরা আমরা চলে এসেছি স্পয়লার সেকশানে, যদি আপনি মুভিটা না দেখে থাকেন অবশ্যই এখানে ভিডিওটা ক্লোজ করে দিন আর এগোবেন না, মুভিটা দেখে আসুন, তবে এই প্রশ্নগুলো আপনার কাছে জাস্টিফাইড হবে। এবং এই যে প্রশ্নের উত্তর দেবো, আমি বলছি না যে এটা 100% সঠিক হবে, আমরা একটা আলোচনার মাধ্যমে করছি, কোনো স্টোরি টেলিং কিন্তু নয়, এটা কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি যেটা আমার মনে হয়েছে। এটা আপনাদের কি মনে হয় সেটা আপনারা মন্তব্য করে জানাতেই পারেন। প্রথমেই দেখুন, এই গুনিন যে ছিল সে বিভিন্ন রকম টুকটাক করছিল, কিন্তু তার মধ্যে ছিল একটা লালসা বলে ব্যাপার। তো সেই জিনিসটা দেখে বোঝা যায় যে এখানে ব্যাপারটা কি আদপেই সত্যি, আমার তো মনে হয় না। কারণ তার যে অ্যাসিস্ট্যান্টরা ছিল তারা জানতো যে ব্যাপারটা কীভাবে কন্ট্রোল করতে হবে। এক সাদা কাপড় পরা মহিলা ছিল এবং একটি বাচ্চা মেয়েও ছিল, তারা এই সমস্ত ব্যাপারটাকে আমার মনে হয় হ্যান্ডেল করতো। এই গল্পে যে চরিত্র অ্যাড করা হয়েছে তার মধ্যে রাবেয়ার মা আমেনা, তার এক চাচা আছে, সেটাকে সেই চরিত্রটাকে এখানে অ্যাড করা হয়েছে। যাই হোক, সেই চরিত্রটা মূল গল্পে ছিল না, এবং তিনি জমি জমা সংক্রান্ত কিছু বিবাদের মধ্যে ছিলেন এই রাবেয়া এবং তার মায়ের সঙ্গে। তো তাকে জব্দ করার জন্য তার পেছনে যে জিন লাগানো হয়েছিল, সেই জিন একটা সাদা কাপড় পরে বৃষ্টি বাদলার দিনে দাঁড়িয়েছিল, এবং আমার মনে হয় এটা কেউ না, ওই মহিলাই হবেন যিনি ওই কুটিরে থাকতেন ওই গুনিনের সঙ্গেই, তিনিই হয়তো সে যে এরকম করেছেন। কারণ ওই সময় কিছু কই মাছ রাস্তায় উঠে পড়েছিল, সেই কই মাছগুলো পরের দিন সকালে যখন সেই ব্যক্তি গুনিনের কাছে আসেন ভয়ে যে তার প্রতিকার করার জন্য, তখন তার পায়ে একটা কই মাছ কাঁটা বিঁধিয়ে দেয় এবং সেই মহিলাই সেই কই মাছগুলো ছাড়াচ্ছিল রান্না করার জন্য। তখন বোঝা যায় যে হ্যাঁ, ওরাই ওই জায়গাতে ছিল এবং তারা কই মাছগুলো নিয়ে কুটিরে চলে গেছে, অর্থাৎ এই ব্যাপারটা পুরোপুরি ভুয়ো। এবং ভূতটা যেটাকে দেখানো হয়েছে সেটা মনেই হচ্ছে কেউ একজন কাপড় পরে দাঁড়িয়ে আছে। এরপরে যদি যাই, সেদিন রাত্রের ঘটনা, সেটা তো বোঝাই গেল যে রমিজ বলে যে মেজ ছোট ভাই, তার লাথিতে গুনিন মারা গেছে। কিন্তু তারা নিজে এমন সুন্দরভাবে গল্প বানালো, এতে বোঝা যায় যে এরা খুব ভালো মিথ্যা কথা বানিয়ে বলতে পারে। এরপরে যদি চলে যাই আমি আলীকে যে হত্যা করা হয়েছে সেই ঘটনাটায়, তো সেখানে সে একজনের সাথে গল্প করছিল এবং তাকে যখন তুলে নিয়ে যাওয়া হয়, মূল গল্পে বলা হয়েছে কিন্তু সেই ছেলেটার হাইট কিন্তু অনেক বেশি লাগছিল, 6.5 ফুটের মতো, এবং গুনিনের হাইটও 6.5 ফুট ছিল মূল গল্পে। তো গল্পে কিন্তু ওই একটা জিনিসকে লিঙ্ক করা হয়েছে যে এর হাইটটা অনেক বেশি লাগছিল এবং এই ছিল সেই গুনিনের জিন যে আলীকে তুলে নিয়ে গিয়ে ক্ষেতে মাথাটাকে কাদার মধ্যে ঠুকে দিয়ে হত্যা করে দিয়েছে। সেটা মূল গল্পের কথা বলছি। এখানে কিন্তু আলীকে সঙ্গে নিয়ে গেছে রমিজি, কারণ তার পায়ে একটা বালা ছিল, সেই বালাটা পরিষ্কারভাবে দেখানো হয়েছে, এবং যে গুনিন ছিল তার পায়েও সেম জিনিস কিন্তু ছিল। তবে গুনিন আদপে কী জন্য মন্ত্রটা শেখাতে চাইছিলেন এবং কে তাদেরকে হত্যা করবে সেই ব্যাপারটা আদপেই কিন্তু স্পষ্ট নয়, মূল গল্পেও স্পষ্ট না এবং এখানেও স্পষ্ট হয়নি জিনিসটা। সেটা ব্যাপারটা আমি যেটা আন্দাজ করতে পেরেছি যে এই তিনজনের মধ্যে তিনি চাইছিলেন কেউ তার উত্তরসূরি হোক, সেই কারণেই হয়তো তিনি ওটা করতে চেয়েছিলেন, কিন্তু ব্যাপারটা পুরোপুরি ভেগ, এটাকে মানে স্পষ্টভাবে প্রতিস্থাপন করা সম্ভব নয়। অর্থাৎ এটা বোঝা যায় যে মেজ ভাই আলীকে রমিজ অর্থাৎ ছোট ভাই হত্যা করে ওইভাবে পুঁতে দিয়েছে ক্ষেতের মধ্যে, এবং পরে সবাইকে গুনিনের যে ক্যাপাবিলিটি ছিল সে এবং গুনিনকে সবাই যে ভয় পেত, সেই যে অপবাদ বা সেই যে প্রচার সেইটার সাহায্য নিয়ে, সেইটার সুযোগ নিয়ে সে তার মেজ ভাইকে রাস্তা থেকে সরিয়ে রাবেয়াকে বিয়ে করে। এবং পরবর্তীকালে সে নিজে যখন গিয়ে তার ডেড বডির পাশে পড়েছিল, তখন সেটা বোঝা যায় যে সে এমন দেখাতে চায় যে বল্লম দিয়ে সে ওই কাকটাকে পুঁতে দিয়েছে, অর্থাৎ এই জিন আর আসবে না, এবং সে নিজেকে এমনভাবে ফেলে রেখেছে বৃষ্টির মধ্যে, সে তার নিজেরই অসুখ করে যায় এবং সে সুস্থ হয়ে রাবেয়াকে বিয়ে করে ঘরে ফেরে। কিন্তু তারপরে শেষ দৃশ্যে যেটা দেখানো হয়েছে যে যখন সে ঘরে রাবেয়ার সে একসঙ্গে বসে আছে, তখন তার মেজ ভাই আলী সে সেখানে হঠাৎ করে উপস্থিত হয়ে গেছে। এটা আর কিছুই না, সেটা হচ্ছে রমিজের হ্যালুসিনেশন এবং তার বিবেক
যে সে তার ভাইকে হত্যা করেছে, সেজন্য সে তাকে তার সামনে দেখতে পাচ্ছে এবং অন্ধকারকে সে ভয় পেতে শুরু করেছে। এবং গুনিনের মধ্যে যে সমস্ত গুণাবলীগুলো ছিল তার মধ্যে যেন হঠাৎ করে সেটা আসতে লেগেছে, সে যেন সেই সব জিনিস শুনতে পাচ্ছে। এখানে আরেকটা বিষয় বলার আছে, গুনিনের চিলেক ওঠার ওপরে রমি যে একবার উঠেছিল এবং সে কিছু একটা দেখেছিল, আমার যেটুকু যতদূর ধারণা যে ওখানে এমন কিছু রাখা ছিল যেটা বাজিয়ে ওই সাউন্ডটা করা হতো, এবং সেটা কিভাবে করা হতো সেটাকে আর কিন্তু ডিটেলে ডিরেক্টর দেখাননি এবং ওদিকে ক্যামেরাটাও ঘোরানো হয়নি। যাই হোক, কিন্তু কিছু একটা ব্যাপার ছিল। শেষে রাবেয়াও রমিজকে এটা পরীক্ষা করে, জিজ্ঞাসা করে যে সে আদপে তার ভাইকে খুন করেছে কিনা, কিন্তু সে তার মিথ্যে কসম খায় বা মিথ্যে শপথ নেয়, সেটার জন্য সে অত্যন্ত রেগে যায় এবং যে হ্যারিকেনটা ছিল তার সামনে ভেঙে দেয় এবং আগুন জ্বলতে থাকে। এবং এটাই বোঝায় যে আগুনের সামনে সে যখন নিস্তরঙ্গ নিস্তব্ধভাবে বসে আছে তার মধ্যে কোনো জিনের কোনো এফেক্ট নেই, কারণ এই সমস্ত ভূত বা জিনরা আগুনকে যেহেতু ভয় পায় তো সেসব কোনো এফেক্ট নেই। এটা জাস্ট একটা সাইকোলজিক্যাল থ্রিলার ফিল্ম হিসাবে আমরা বলতে পারি। তো এই ছিল আমার টোটাল বিভিন্ন ঘটনার ব্যাখ্যা। আপনাদের যা মনে হয় আপনারা কমেন্ট করে জানান, যদি কিছু মনে হয় যে ভুল বলেছি তাহলে অবশ্যই কমেন্টে জানান আপনাদের মতামত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।